ডিয়ার লার্নার্স শিক্ষাধিকার ডট এর পক্ষ থেকে আমি জহির সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি ক্ষেত্রে বিশেষ করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেঞ্জের ব্যাপারে কাজ করে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সাথে গ্রামাটিক্যাল অন্যান্য আইটেম এর সাথে সম্পৃক্ততা আছে যেমন আমরা যদি কানেক্টার করতে চাই সেক্ষেত্রেও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে কমপ্লিটিং সেন্টেন্স করতে চাই সেক্ষেত্রেও আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভালো জ্ঞান থাকতে হবে তো যাই হোক আজকে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি স্ট্রাকচারালি সেন্টেন্স কে তিন ভাগে ভাগ করা যায় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড প্রথমে সিম্পল সেন্টেন্স এর সংজ্ঞা জানা যাক যে সেন্টেন্সে একটি মাত্র ফিনিট ভার্ব থাকে এবং সেই ফিনিট ভার্বটি সাবজেক্ট এর পারসন নাম্বার এবং টেন্স অনুযায়ী ব্যবহৃত হয় তাকে সিম্পল সেন্টেন্স বলে এবার কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সের দুটো ক্লোজ থাকবে একটা স্বাধীন ক্লোজ এবং একটা পরাধীন ক্লোজ অর্থাৎ একটা মেইন ক্লোজ আর একটা ডিপেন্ডেন্ট ক্লোজ তো একটা ক্লোজ আর একটা ক্লোজের উপর ডিপেন্ড করবে তাহলে সেই সেন্টেন্সটা হবে কমপ্লেক্স ফর্ম কম্পাউন্ড সেন্টেন্সের সংজ্ঞা হচ্ছে যে সেন্টেন্সের দুটো স্বাধীন ক্লোজ থাকবে এবং এই দুটো স্বাধীন ক্লোজ এন্ড অর বাট এন্ড সো ইত্যাদি ইত্যাদি কানেক্টর দিয়ে যুক্ত থাকবে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে আমরা এবার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে সিম্পল থেকে কমপ্লেক্স কম থেকে কিভাবে চেঞ্জ করা করা যায় এগুলো আলোচনা ওকে যাতে সম্ভব হয় সেজন্য কমপ্লেক্স থেকে সিম্পল এবং কম্পাউন্ড চেঞ্জ করার চেষ্টা করছি প্রথমে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স এর ক্ষেত্রে যে প্রিলিমিনারি সিম্পটম যেগুলো আর কি যে সিম্পটম গুলো দেখে আমরা বুঝে নেব একটা সেন্টেন্স সিম্পল ফর্মে আছে না কমপ্লেক্স ফর্মে আছে না কম্পাউন্ড ফর্মে আছে কমপ্লেক্স ফর্মে যখন দেখব আমরা সিন্স অ্যাজ হোয়েন যুক্ত কানেক্টর থাকে সেক্ষেত্রে আমরা নিশ্চিত হবো যে এটা কমপ্লেক্স ফর্মে আছে সিম্পল ফর্মে যদি প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম বা কম্পাউন্ডে যদি দেখা যায় যে দুটো ক্লোজের মাঝখানে অ্যান্ড যুক্ত আছে সেক্ষেত্রে আমরা চিনতে পারি প্রাথমিকভাবে আর আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ দেখি হোয়েন দ্য র্যাট স দ্য ক্যাট ইট রেন অ্যাওয়ে যখন দুটি বিড়ালকে দেখলো ইহা পালিয়ে গেল বা দৌড়ে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে যে হোয়েন যুক্ত সেন্টেন্স কমপ্লেক্স ফর্মে আছে এটা আমরা চিনলাম বাট সিম্পল করার সময় আমাদের কোন কোন বিষয়গুলো খেয়াল করতে হবে যেমন এখানে দুটো ক্লোজের সাবজেক্ট কিন্তু সেম প্রথম ক্লোজের সাবজেক্ট হচ্ছে র্যাট দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট হচ্ছে ইট আসলে এই র্যাটের প্রোনাউন পরবর্তী ক্লোজে এসে ইট হয়েছে যখন আমরা দেখব দুটো ক্লোজের সাবজেক্ট সেম সেক্ষেত্রে সিম্পল করার সময় ডিপেন্ডেন্ট ক্লোজ এর যে ভার্বটা এই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করব অর্থাৎ যাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বলতে পারি অ্যানসারটা কি হয় দেখা যাক এখন আমরা অ্যানসারটা দেখে কি হয় সিং দ্য ক্যাট দ্য র্যাট র্যান অ্যাওয়ে এখানে স এর প্রেজেন্ট ফর্ম সি এর সাথে আইএনজি যুক্ত হয়েছে আর পরবর্তী ক্লোজে যে সাবজেক্ট ইট ছিল র্যাটের প্রোনাউন ইট হয়েছে ঠিক ইটের জায়গায় র্যাট বসে গেছে ওকে কম্পাউন্ড ফর্মের आंसर কি হতে পারে দেখি দা রেড স দা এন্ড ইট র্যান অ্যাওয়ে আমরা যদি কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে চলে আসি তাহলে এই ক্ষেত্রে একদম সহজ দুটো ক্লোজ এর মাঝখানে আমরা কি করব জাস্ট শুধু এন্ড বসিয়ে দেব ওকে কমপ্লেক্স ফর্মের एग्जांपलটা আমরা একটু দেখি অ্যাজ দা ওয়েদার ওয়াজ রাফ উই কুড নট গো আউট যেহেতু আবহাওয়া খারাপ ছিল আমরা বাইরে বেরোতে পারিনি এখানে খেয়াল করো দুটো ক্লোজ এর সাবজেক্ট কিন্তু ভিন্ন প্রথম ক্লোজে সাবজেক্ট হচ্ছে দা ওয়েদার পরবর্তী ক্লোজের সাবজেক্ট উই তার মানে দুটো ক্লোজের সাবজেক্ট ভিন্ন এক্ষেত্রে আমরা সিম্পল করার সময় কোন স্ট্রাকচার ফলো করব যদি প্রথম ক্লোজে অর্থাৎ সিন্স অ্যাস যুক্ত ক্লোজে ভার্ব যদি এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এম ইজ আর ওয়াজ এর পরিবর্তে বিং লিখব অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার বি ভার্বের অন্তর্গত সেজন্য বি ভার্বের সাথে আইএনজি যুক্ত করব।

তাহলে আমরা হয়তো এক নম্বর রুলসে যেতে পারি কিন্তু না এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে তার অসুস্থতার জন্য সে স্কুলে যেতে পারেনি এটা তার হচ্ছে কি কারণ সেজন্য আমরা সিম্পল করার সময় কি করব ফার্স্টে বিকজ অফ নিয়ে আসবো তাহলে বিকজ অফ লিখার পরে এখানে সাবজেক্ট হি হি এর পসেসিভ ফর্ম হিস এরপরে প্রথম ক্লোজে যদি এম ইজ আর ওয়াজ ওয়ার্ড থাকে সেটাকে বি ভার্বের সাথে কি করব আইএনজি যুক্ত করে দিব আর বাকি ক্লোজ যা আছে হুবহু বসে যাবে কোনো চেঞ্জ হবে না

এবং সাবজেক্টের পসেসিভ ফর্ম হিজ হ্যাভ হ্যাজ হ্যাড যদি থাকে ডিপেন্ডেন্ট ক্লোজ এর সাথে সেক্ষেত্রে আমরা হ্যাভিং করব বাকি অংশ হুবহু বসে যাবে তাহলে অ্যান্সারটা হচ্ছে ইন অফ হিজ হ্যাভিং ফার্স্ট প্রপার্টিস হি ইজ আনহ্যাপি এবার কম্পাউন্ড ফর্মে আসি আমরা হি হ্যাজ ফার্স্ট প্রপার্টিস বা হি ইজ আনহ্যাপি এখানে কম্পাউন্ড ফর্মে আমরা দুটো ক্লোজ এর মাঝখানে বাট বসিয়ে দেব ওকে কন্ডিশনাল যুক্ত সেন্টেন্স কমপ্লেক্স ফর্মে যদি হয় ইফ ইউ রিড মোর ইউ উইল লার্ন মোর কন্ডিশনাল যুক্ত অর্থাৎ প্রথম ক্লোজটা যদি ইফ যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা সিম্পল করার সময় বাই প্লাস জিরান ফর্ম অর্থাৎ বাই প্লাস ভার প্লাস আইএনজি ফর্ম এ গঠন করব তাহলে বাই রিডিং মোর ইউ উইল লার্ন মোর কম্পাউন্ড ফর্ম রিড মোর অ্যান্ড ইউ উইল লার্ন মোর আমাদের এক্ষেত্রে মনে রাখতে হবে কম্পাউন্ড সেন্টেন্সে আমরা প্রথম ক্লোজটা সেটা ইম্পারেটিভ ফর্মে রাখব যখন সাবজেক্ট ইউ থাকবে তাহলে রিড মোর এন্ড ইউ উইল লার্ন মোর ওকে নেক্সট ইফ যুক্ত সেন্টেন্স যদি নেগেটিভ হয় ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেইল ইন লাইফ যখন কমপ্লেক্স ফর্মে নেগেটিভ থাকবে সেক্ষেত্রে আমরা সিম্পল করার সময় উইদাউট প্লাস জিরান ফর্ম অর্থাৎ উইদাউট প্লাস ফর্ম হবে তাহলে উট ওয়ার্কিং হার্ড ইউল ইন লাইফ কম্পাউন্ড ফর্মে আসে আমাদের কি আসবে অর উই রিড বুকস সো দ্যাট উই ক্যান গেইন নলেজ সিম্পল করার সময় আমরা খেয়াল করবো উই রিড বুকস সো দ্যাট থেকে শুরু করে ভার্ভের আগ পর্যন্ত পুরোটাই চলে যাবে অর্থাৎ আমরা এই ভার্বের পূর্বে ইনফিনিটি ফর্ম টু নিয়ে আসব তাহলে উই রিড বুকস টু গেইন নলেজ এখানে আমাদের স্ট্রাকচারটা যদি আমরা একটু দেখি সাবজেক্ট ভার্ভ টু ভার্ভ মূল স্ট্রাকচার হচ্ছে এটাই কম্পাউন্ড ফর্মে আসি উই রিড বুকস অ্যান্ড সো উই ক্যান গেইন নলেজ আমরা বই পড়ি এবং এজন্য আমরা জ্ঞান অর্জন করতে পারি He is সো স্ট্রং দ্যাট হি ক্যান ওয়ার্ক সে এত শক্তিশালী যে সে কাজ করতে পারে এক্ষেত্রে সিম্পল করার সময় আমরা সাবজেক্ট আসবে সো এর পরিবর্তে টু যথারীতি অ্যাডজেক্টিভ স্ট্রং থাকবে এবং দ্যাট থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত চলে যাবে এবং তার পরিবর্তে আমরা টু বসাবো এরপরে ভার্বের বেস ফর্ম হি ইজ টু স্ট্রং টু ওয়ার্ক সিম্পল ফর্ম হয়ে গেল

which is এখানে এই স্ট্রাকচার সিম্পল করার সময় হেলথ সাবজেক্ট হিসেবে আসবে এরপরে ভার্ব নিয়ে আসবো এরপরে অবজেক্ট যেটা ছিল অবজেক্ট অবজেক্ট হিসেবেই থাকবে হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ কম্পাউন্ড ফর্মে আসি ইট ইজ হেলথ এন্ড দ্যাট ইজ ওয়েলথ ইহা হয় স্বাস্থ্য এবং যা হয় সম্পদ চিটগং ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন সিম্পল করার সময় আমরা আই ওয়াজ বর্ন এই অংশটুকু ফার্স্টে নিয়ে আসব এরপরে একটা প্রিপোজিশন লাগবে এখানে আমাদের আমরা জানি বড় স্থানের পূর্বে সাধারণত ইন বসে তাহলে আই ওয়াজ বর্ন ইন চিটগং সিম্পল হয়ে গেল কম্পাউন্ডে আসি চিটগং ইজ দ্য প্লেস অ্যান্ড আই ওয়াজ বর্ন দেয়ার চিটগং হচ্ছে সে স্থান এবং সেখানে আমি জন্মগ্রহণ করেছি এখানে দেয়ার চিটগং এর পরিবর্তে দেয়া আসছে দ্য পিপল হু লিভ ইন ভিলেজ আর ফার্মার যে লোকেরা গ্রামে বাস করে তারা কৃষক এখানে রিলেটিভ প্রোনাউন হু আসছে সিম্পল করার সময় এই রিলেটিভ প্রোনাউনটাকে সরিয়ে দেব এবং ভার্বের সাথে আইনজি যুক্ত করব আর কোনো চেঞ্জ নাই তাই দ্য পিপল লিভিং ইন ভিলেজ আর ফার্মার গ্রামে বসবাসরত লোকেরা কৃষক দ্য পিপল লিভ ইন ভিলেজ অ্যান্ড দে আর ফার্মার দুটো ক্লোজের মাঝখানে অ্যান্ড বসবে আইস হিম হু গোয়িং দেয়ার আমি তাকে দেখলাম যে সেখানে যাচ্ছিল এখানে সিম্পল করার সময় আমরা সাবজেক্ট থাকবে 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 এরপরে গোয়িং আরকি এর ফর্মের শুরু থেকে বাকি অংশ বসে যাবে তাহলে আইস হিম গোয়িং দেয়ার আমি তাকে সেখানে যেতে দেখলাম কম্পাউন্ডে আসি আই হিম অ্যান্ড হি ওয়াজ গোয়িং দেয়ার ওকে দ্য বুক ইজ রিটার্ন বাই নজরুল হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং এখানে হুইচ অথবা এখানে যে কানেক্টর থাক না কেন সেক্ষেত্রে আমরা কানেক্টরগুলো উঠিয়ে দেব এবং যথারীতি ভার থেকে শুরু করে বাকি অংশ বসিয়ে দেব। তাহলে দ্য বুক রিটেন বাই নজরুল ইজ ভেরি ইন্টারেস্টিং দ্য বুক ইজ রিটেন বাই নজরুল অ্যান্ড দুটো ক্লোজ এর মাঝখানে যথারীতি স্ট্রাকচার তোমাদের সুবিধার জন্য দেওয়া হলো এখানে আশা করি এই স্ট্রাকচার গুলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ফর্মের এই স্ট্রাকচার গুলো যদি তোমরা আয়ত্তে আনতে পারো নিয়মিত প্র্যাকটিস করো তাহলে আশা করি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে বিশ করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না ওকে আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি আমার ক্লাসটি যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে ক্লাস যদি তোমাদের জন্য এতটুকু বেনিফিশিয়াল হয় তাহলে তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করো যাতে নিভৃত পল্লীতে বসবাসরত যে তোমার বন্ধুটি ভালো ক্লাস পাচ্ছে না ভালো ইংলিশে সাপোর্ট পাচ্ছে না তারাও হয়তো তোমাদের মতো ভালোভাবে শিখতে পারবে এ কামনায় আল্লাহ হাফেজ